বিরাট অট্টালিকার প্রধান ভিত্তিপ্রস্তরের মতো ভগবত বিশ্বাসী সব ধর্মের সার ও মূল ভিত্তি। এটি প্রাচীন ও আধুনিক সমস্ত জাতির ধর্মশাস্ত্রের মূল সুর এবং সব মতবাদ ও ধর্ম সম্প্রদায়ের আধার বা ভিত্তিস্বরূপ। হিন্দু, জরথুষ্ট্র, খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীরা বহু শতাব্দী যাবৎ প্রচার করে আসছেন যে ভগবত বিশ্বাস অঘটন ঘটাতে পারে এবং মুক্তিলাভের এটি প্রকৃষ্ট পথ বা সাধনা। বর্তমান যুগের একজন হিন্দু মহাত্মা বলেন, যাঁর বিশ্বাস আছে তাঁর সবই আছে, যাঁর বিশ্বাস নাই তাঁর কিছুই নাই। বিশ্বাসেই আধ্যাত্ম জীবনের সূচনা, সন্দেহেই আধ্যাত্মিক মৃত্যুর লক্ষণ। যীশুখ্রিস্টের উপদেশাবলীর মধ্যেও আমরা এই অভিব্যক্তি দেখতে পাই। ডুমুর গাছটি ধ্বংস করে যীশু শিষ্যগণের কাছে বলেছিলেন, নিশ্চয় করে তোমাদের বলছি, যদি তোমরা বিশ্বাস করো এবং নিঃসন্দেহ হও, তবে ডুমুর গাছটির অবস্থা যেমন হয় তোমরা কেবল তাই করতে সমর্থ হবে না, পরন্তু যদি পর্বতটিকে বলো তুমি অপসারিত হও এবং সমুদ্রে নিক্ষিপ্ত হও, তাই হবে, এবং বিশ্বাস ও প্রার্থনার সাহায্যে যা কিছু আকাঙ্ক্ষা করবে তাই পাবে। বিশ্বাস বলে রোগ নিরাময়কারী ব্যক্তিরা বিশ্বাসের প্রভূত শক্তির বিষয় অবগত আছেন। অতি প্রাচীনকাল থেকেই বিশ্বাস বলে ভারতবর্ষে রোগ নিরাময়কারী ব্যক্তিরাও বিশ্বাস শক্তির কথা জ্ঞান ছিলেন এবং বহু রকম ব্যাধি তাঁরা এভাবে নিরাময় করেছিলেন। অধুনা আমেরিকার মেন্টাল সায়েন্টিস্ট ডিভাইন হিলার্স, ক্রিশ্চিয়ান সায়েন্টিস্ট ও নিউ থটিস্ট সম্প্রদায়রা একই উপায়ে রোগ নিরাময় করে থাকেন। সুতরাং বিশ্বাসের যে অদ্ভুত শক্তি আছে এ সন্দেহে কোনো সন্দেহ নেই। মানব মন বিশ্বাসস্বরূপ এই বিস্ময়কর শক্তির অধিকারী। একে বিভিন্ন জাগতিক বিষয়ের দিকে অথবা ঈশ্বরাভিমুখী করা যেতে পারে। ইতিহাস পাঠে আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি যদি ঈশ্বরের বিশেষ নাম রূপে বিশ্বাস স্থাপন করতে পারে, তবে সে তাঁরই সাহায্যে অদ্ভুত সাফল্য লাভ করতে সক্ষম হবে। আবার অপর কোনো ব্যক্তি যদি অবতার, ধর্মগুরু, মহাত্মা বা কল্পিত মহাত্মা অথবা কোনো মূর্ত আদর্শ বা প্রতিমা অথবা স্বীয় আত্মায় বিশ্বাস স্থাপন করে, তবে একই ফল লাভ করতে পারে। যে কোনো নামেই আমরা বিশ্বাসের বস্তুকে আরাধনা করি না কেন, এটি বাধা সৃষ্টি করে না। তবে এটুকু সত্য যে বিশ্বাসী মহতি শক্তি, এই সত্যের সঙ্গে আমরা সকলেই পরিচিত। স্বামী অভেদানন্দের ঈশ্বর দর্শনের উপায় থেকে গৃহীত।